महात्म सिगुर दिन तरणम श्री चैतन्य ईश्वरम। गीता महात्म गीताधन शिल प्राणायाम पर नई पापाने पूर्व जन्म कृता च मल निर्मचनम पुंसा जल स्नानम दिने दिने प्रकृति गीता स्नानम संसार मूल नाशनम गीता सुगीता कर्तव्य किम नई शास्त्र विस्तर जा स्वयं पद्म नाभस्य मुख पद्माद्विनिश्रिता आतामृत सर्वस्यम विष्णु भक्त्राद्विनिश्रितम गीता गंगोदकम पित्वा पुनर्जन्म विद्यते। सर्वोपनिषद गावो दुग्धा गोफल नंदन पार्थवश्च सुदीर्भोक्ता दुग्धम गीतामृतम महत् एकम शास्त्रम देवकी पुत्र गीतम एक देव देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानि कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। बलं बल बतं चाहं कामराग विवर्जितं धर्म विरुद्ध भूतेषु कामस्मि भरतर्षभ। हे भरतर्षभ আমি বলবানের কাম ও রাগবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে প্রাণীগণের মধ্যে বিরাজমান করছি। আমরা শ্রবণ করছি ভগবানের বিভূতি তার শক্তি কিভাবে সব কিছুর বস্তুর সার স্বরূপটি হচ্ছেন কৃষ্ণ, সব কিছু সঙ্গে তিনি সম্পর্কিত, সব কিছু অস্তিত্ব ভগবানের অস্তিত্বের উপরে নির্ভর করে। তো এখানে যে বলবানের মধ্যে যে বল সেটা হচ্ছে আমি, কোন রকমের বলটা হচ্ছে কৃষ্ণ না কাম রাগ বিবর্জিত, নিজের উপভোগের জন্য যে বলটা ব্যবহার করা হয় সেই বলটা না, কালকে আলোচনা হয়েছে সেটা সেটা ভগবান, সবকিছু ভগবান থেকে আসছে কিন্তু এটা মায়া। সেটা কামরাগ বিবর্জিত যে বলটা সেটা বলছে সেটা যে ভগবান। আর সেইরকম যে বলা হচ্ছে ধর্ম অবরুদ্ধ কামস্মি, এই কামস্মি অর্থাৎ ধর্ম অবিরোধী যেটা কাম সেটা হচ্ছে ভগবান। তো বলবানের কোন বলটা হচ্ছে ভগবান, মানে যে বলটাকে ব্যবহার করা হচ্ছে না ক্রোধ ক্রোধান্বিত হয়, নিজের কামনা বাসনা পূর্ণ করবার জন্য, নিজের জীবন শৈলীকে তুলে ধরার জন্য, এইরকম বল নাই। এই বলটা এইরকম বল নাই। রূপপাদ বলছেন অন্য জীবের কল্যাণ করবার জন্য যে বলটা ব্যবহার করা হয়, শক্তিটা ব্যবহার করা হয় বলবান ব্যক্তিরা, সেই বল আছেন সেই বল কৃষ্ণের প্রতিনিধিত্ব করছে। সেরকম কাম ধর্ম অবিরুদ্ধ, ধর্মটা কি কাম, মানুষের মধ্যে কাম ভাব রয়েছে, কামদেব কন্দর্প রয়েছেন, একজন দেবতা রয়েছেন যিনি কি জীবের মধ্যে কাম ভাব সৃষ্টি করছেন। কাম ভাব না থাকলে জগৎ সৃষ্টি হবে না। তো সেজন্যই যদি কেউ তার কাম ভাবকে পূর্তি করে ধর্ম, ধর্ম সেজন্য ধর্ম পত্নী বলা, শুধু সন্তান উৎপন্নের জন্য বাস,
ধর্মপত্নীর মাধ্যমে সন্তান উৎপন্ন করবার জন্য যে কাম শক্তিকে ব্যবহার করা হয় সেই কামটাই হচ্ছে ভগবানের প্রতিনিধিত্ব করছে। তো কাম শব্দ অর্থ হচ্ছে কি, মানে নিজের বাসনাকে চরিতার্থ করা, নিজের নিজের প্রীতি বাঞ্ছা তারে বলে কাম কাম, ঠিক আছে। আর রাগটা কি, মানে আমার কিছু কামনা বাসনা আছে আমি পেয়ে গেলাম কাম, আর রাগ মানে কি আরো পাবো, এই যে আসক্তি বা রাগ তাকে বলে, হ্যাঁ আরো বেশি, না না সরি সরি, আরো বেশি পাবো। তো সেইটাকে বলা হচ্ছে রাগ। তো আরেকটা রাগের অর্থ হচ্ছে যে জড় বিষয় ভোগ বাসনা অতিরিক্ত বাসনা, জড় বিষয় ভোগ তো একটু করতে হবে, জড় বিষয় ভোগে যতটুকু দরকার জীবন ধারণের জন্য ততটুকু করতে হবে, তার থেকে অতিরিক্ত করানো, হ্যাঁ সেটাতে কি হয় জড় বিষয় ভোগের মাত্রাদি অতিক্রম করে, অতিরিক্ত হয়, সেটা আমাদের চেতনাকে কলুষিত করে, চেতনাকে কলুষিত করে। কামরাগ, এই কামরাগ বিবর্জিত হলে কি হবে, কামরাগ বিবর্জিত যে শক্তি বলটা, সেই বলের দ্বারা সে কি করবে না, শাস্ত্র নির্দেশিত কর্ম করবে, অর্থাৎ শাস্ত্র নির্দেশিত কর্ম সম্পাদনের জন্য যে বল বা শক্তিকে প্রয়োগ করা হয় সেটি হচ্ছে ভগবান, সেটা হচ্ছে আমি। শাস্ত্র নির্দেশিত যে বল সেটা যে বল, বলটা বা শক্তিটা কোন কাজে প্রয়োগ করা হচ্ছে দেখতে হবে। তো সেটা যদি শাস্ত্র নির্দেশিত কর্ম নিষ্কাম কর্ম করবার জন্য বল প্রয়োগ করা আছে সেটি হচ্ছে ভগবান কৃষ্ণ, ঠিক আছে। তো প্রভুপাদ বলছেন যে সেই বল যেই বল দিয়ে দুর্বলকে সুরক্ষা করা, এই বল খাটিয়ে নিজের ভোগ করবে, ওই বলটা ভগবান এখানে বলছেন। তারপরে এইভাবে এই চারটি শ্লোকে ভগবান বর্ণনা করলেন কিভাবে সবকিছুর সার হচ্ছেন তিনি। 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজস তামস সাত্ত্বিকা ভাবা রাজস তামস চে মত এতি তান বৃদ্ধি নতু অহম তেসু তে ময়ী। যে চৈব সাত্ত্বিকা ভাবা যে চ এব চ এব, মানে নিশ্চিত রূপে সাত্ত্বিক ভাব রয়েছে, রাজস ভাব রয়েছে আর তামস ভাব রয়েছে, এ সব এই ভাবগুলি আমার থেকে উৎপন্ন হয়েছিল জানতে, জড় বস্তু তার মধ্যে যে গুণ তার সূক্ষ্ম রূপটা, জড় বস্তুর মধ্যে যে গুণ আর এই ত্রিগুণ এটা আলাদা কথা, জড় বস্তুর মধ্যে গুণ মানে কি, জলের গুণ হচ্ছে স্বাদ, বায়ুর গুণ হচ্ছে স্পর্শ, তাকে বলে তন্মাত্রা, ঠিক আছে। তো সেটা বস্তুটা ভগবান, বস্তুর কারণ ভগবান, বস্তুর মধ্যে যে সূক্ষ্ম কারণ রয়েছে সেটা ভগবান, এবং এই সব কিছুর পিছনে জড়া প্রকৃতি রয়েছে সেটাও ভগবান থেকে আসছে, সেটা ভগবানের শক্তি। রজগুণ তমগুণ সত্যগুণ
जे चैव सत्विका भाव राजस तामस च जे तामस च जे मत्त एव इति तान विधि चले अमर थके प्रकट होले जानता है न तू अहम तेसु सेमय आमी से सकल अधीन नय कि तारा अमर अधीन अर्थात भगवान श्री कृष्ण के ये तीनटे गुण परिचालित करते पारे ना तीन निर्गुण भगवान कृष्णर मध्य ये तीनटे गुण रहेछे ठीक है तो ये भावे टा के जानते हबे तो इस संपर्क बला आछे तो भगवान है जो विभूति शक्ति तो सेटा चे कारण अमी बोले छी कारण सब कुछ रे एक कार्य आछे कारण आछे कॉज एंड इफेक्ट कल के आलोचना करेछिलाम तो से कारण जेरे मोर जल बा माटी माटीर कारण होछे गंध आ गंधटा आछे माटीर एसेंस माने सार वस्तु तो एइभावे भगवान वर्णना करलेन तार शक्ति तो सेखान की हे ना देवतार शरीर सृष्टि अशुद्ध शरीर सृष्टि राक्षस सृष्टि तीन टा मन रख देवता असुर राक्षस तीन प्रकार शरीर सृष्टि अच्छे तो ये देवता असुर राक्षस ये तीन टे तीन गुणे द्वारा परिचालित अच्छे ये तो वर्णना करा तो ये सब कुछ किंतु भगवान रूप निर्भर करछ इने तो भगवान शक्ति प्रकाश तो एखाने बोला आछे भावा जे सब सात्विक भावा भावा माने ये समस्त जिनिस भाव समय ये समस्त जिनिस गुली आछे रजगुणे रजगुण कारा एंड सत्वगुणे सत्यगुण कारा ना जादेर मन इंद्रिय नियंत्रण रहे देवतार तारा सत्यगुण बोला रजगुण रजगुण कारा जादेर काम और अहंकार अनेक रहे तारा के असुर ठीक है देवता असुर राक्षस तीनटे शब्द मन रखते हैं देवता एवं जादेर मन इंद्रिय नियंत्रण आछे तारा सत्वगुणे असुर जादेर मध्ये काम और अहंकार खूब बेशी रहेछे हिरण्यकशिपुर मत असुर तारपरे आरो रहेछे कि जारा तमगुणे रहेछे माने कि सब समय तारा मोह शोक मध्य रही राक्षस दर के बोला मोह शोक रही राक्षस दर रही कि ना प्रकृति तम गुण तो यह देखा गल भगवान बोलते चाहे ये गुण ये गुण गुल संगे संगे बुझे अमार गुण द्वारा प्रभावित है गुण गुल আমার দ্বারা প্রভাবিত পর আমার নির্দেশে চলে আমার অধীনে রয়েছে আমি তাদের মধ্যে নেই তারা আমার মধ্যে রয়েছে আমি তাদের মধ্যে নেই আমি তাদেরকে জীব যারা সাধারণ জীব গুণের উপর নির্ভর করে সাধারণ জীব গুণের দ্বারা পরিচালিত হয় সাধারণ জীবের নিজস্ব কোন স্বতন্ত্রতাই নেই এই জগতে যেরকম দৃষ্টান্ত আগে বলেছি খরস্রোতা নদীতে খড় কুটো আমরা ফেলে দেব তো সে কি খড় কুটো যেটা ও ইচ্ছা অনুসারে যাবে না নদীর স্রোত যেদিকে সেদিকে যেতেই হবে অবশ্যই জীবের অবস্থা সেই রকম কিন্তু ভগবানের অবস্থা সেই রকম তিনি বলছেন এই জন্য তিনি বলছেন কি না তু অহং তেসু তে ময় হ্যাঁ আমি তাদের দ্বারা পরিচালিত হই না তারা আমার দ্বারা পরিচালিত ঠিক আছে তো
তারপরে এই বিভূতি বর্ণনা করা হলো কিভাবে সত্যগুণ রজগুণ তমগুণ আলাদা ভাবে কাজ করছে, তারা কি বিভিন্ন শরীর বিভিন্ন ইন্দ্রিয় ইন্দ্রিয় বিষয় এই জীবের বিভিন্ন শরীর ইন্দ্রিয় বিষয়ে কাজ করছে সেগুলো সব বর্ণনা করা হয়। সবকিছু ভগবান কাছ থেকে আসছে। তো এইভাবে আজকের শ্লোক, তারপর ভগবান বলছেন যে ত্রিভি গুণময়ী ভাবই এভি এভি মানে এই সমস্ত যেগুলি বর্তমান আগের শ্লোকে বর্ণনা করলো সাত্বিকা রাজস তামস, ঠিক আছে, ত্রিভি গুণের ভাবই এভি এভি এই সমস্ত গুণ সর্বম ইদম জগৎ মোহিতম এই সমস্ত জগৎ এই তিনটে গুণের দ্বারা মোহিত হয়েছে। মোহ শব্দের মানে আমি আগে বলেছি, মোহ শব্দের মানে কি যে মোহিত মানে সে ভালো মন্দ বিচার করতে পারে না, মোহ মানে ভালো মন্দ বিচার তার থাকে না, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারে না। মোহ মানে ভুলটাকে ঠিক মনে করবে, ঠিকটাকে ভুল মনে করবে, সত্যকে মিথ্যা মনে করবে, মিথ্যাকে সত্য মনে করবে। এই মোহটা অবিদ্যা প্রসূত, অবিদ্যা থেকে এই মোহ জাতম, ঠিক আছে। সেজন্য বলছে মোহিতম না অভিজানাতি মামে পরম অব্যয়ম, আমি যে পরম আর অব্যয় এটা ওরা বুঝতে পারে না। তো এই জগতে সমস্ত জীব তারা মোহিত হয়েছে, কিসেতে মোহিত হয়েছে, আর ত্রিগুণের তিনটে গুণ, যত সব বস্তু রয়েছে আর বস্তুর গুণ রয়েছে, যে বস্তুর গুণগুলি এই তিনটে গুণের প্রভাবের দরুন হয়েছে। তারা আমাকে জানে না, আমাকে জানে না মানে কিভাবে জানে না, যে আমি যে কিভাবে পরম, কার থেকে পরম, আমি হচ্ছে অব্যয়, আমার কোনো পরিবর্তন না, ব্যয় হয় না। অব্যয় মানে কি, ব্যয় হয় না। আমরা বলি না আমার 10 টাকা ছিল, 5 টাকা ব্যয় করলাম, মানে 5 টাকা কমে গেল, আমি অব্যয় অর্থাৎ যা ছিলাম তা আছি, সবসময় সেটা থাকবো। তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এই তিনটে গুণ, যে গুণের পরিবর্তন হচ্ছে তার দ্বারা তারা বিভ্রান্ত হচ্ছে। তো তো প্রশ্ন জিজ্ঞাসা করা আছে, আপনি আগে তো ভগবান বর্ণনা করেছেন যে আমি সবকিছু, আমার ব্যক্তিকে কিছু আর নেই, সবকিছু আমার সম্পর্কিত। তুমি জিজ্ঞাসা করবে কেউ যে আপনি যদি সবকিছু, তাহলে আপনাকে লোক জানতে পারে না কেন, বুঝতে পারে না কেন? সেই জন্য এখানে বর্ণনা করা বলা হলো সর্বম ইদম জগৎ। তো ভগবান বলছেন সর্বম ইদম জগৎ অর্থাৎ এই জগতে যত জীব রয়েছে, যত জীব মানে এটা পিপিলাকে থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত, আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সর্বজগৎ মায়াময়ম, সর্বম ইদম জগৎ মানে প্রতিটি জীব তারা মোহিত, তারা মোহিত কিভাবে মোহিত, আমি আগে বর্ণনা করেছি সাত্বিক লোকেরা মোহিত, রাজসিকেরা মোহিত, তামসিকেরা মোহিত, যেউ সত্যগুণের দ্বারা মোহিত হয়েছে তারা ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করেছে, তারা সত্যগুণের দ্বারা মোহিত হয়েছে। আর যারা রজগুণে আছে তারা খুব আনন্দে উৎফুল্লিত হয়ে যাচ্ছে, তারা রজগুণে মোহিত হচ্ছে। আর তমগুণে মোহিত মানে কি, সবসময় শোকের মধ্যে থাকে, দুঃখের মধ্যে থাকে, আর এইগুলি সব যে আসছে গুণ থেকে আসছে, এইভাবে তারা আমাকে জানতে পারছে না। পরম অব্যয়ম, আমি যে পরম, আমার কোনো পরিবর্তন নেই, তারা এরা বুঝতে পারে না। তো ভগবান
নিজের স্বরূপকে বর্ণনা করার পরে যে স্বরূপ হচ্ছে আমাদের ধ্যানের বিষয়, ভগবান যে স্বরূপ ধ্যানের বিষয় আর ভগবানের শক্তি, এটা বর্ণনা করেছেন আলাদা করে। ভগবানের পরাপ্রকৃতি অপরাপ্রকৃতি, উৎকৃষ্ট শক্তি নিকৃষ্ট শক্তি, তার থেকে ভগবান কিভাবে ভিন্ন, তো এই কথা বর্ণনা করা হচ্ছে যে এই অজ্ঞান থেকে এই সমস্ত কিছু জাত হচ্ছে। তো সেটা যেটা বললাম আমি, সর্বমিদম জগৎ, এই জগতে দেবতা অসুর আর মনুষ্য এইভাবে যত প্রকারের জীব রয়েছে তারা মোহিত। মোহিত মানে কি না, তারা তাদের বিচার বুদ্ধি নাই, কোনটা ভালো কোনটা মন্দ বিচার বুদ্ধি নাই। তো তারা বিভিন্ন শরীর ইন্দ্রিয় বিষয় ইত্যাদি গ্রহণ করেছে তাদের কর্ম অনুসারে। তো এটা সবকিছু ত্রিগুণের দ্বারা চলছে, এভি ত্রিভি গুণময়, আমরা বর্ণনা করেছি। তো ভগবান কৃষ্ণ বলছেন আরেকটা অর্থ বলা হচ্ছে অব্যয়ম, অব্যয়ম শুধু বলা হচ্ছে উনি কোন সময় তার নিজের স্বরূপ থেকে এদিক ওদিকে যায় না, সবসময় স্বরূপে তিনি অবস্থান করে, তিনি পরম। কোন গুণ ওনাকে স্পর্শ করতে পারে না, পরম মানে কার পরে না গুণের পরে তিনি অবস্থান করছেন। এখনই আজকে আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা হবে, আমি সেখানে যাব, যদি একটা দুটো প্রশ্ন থাকে তাড়াতাড়ি করে প্রশ্ন করতে পারে। রাজা বলো, অনুমোদ করো মহারাজ। ধন্যবাদ, প্রণাম। যে গুণের দ্বারা আমরা বদ্ধ হচ্ছি, ভগবান সেই গুণ কেন সৃষ্টি করলেন যার দ্বারা আমরা বিভিন্ন রকমের কর্মফলে আবদ্ধ হচ্ছি? আর দ্বিতীয়বার একটা প্রশ্ন যে ভগবান থেকে, দুটো প্রশ্ন ভাই বল ভাই বল, দুটো প্রশ্ন করবেন, একটা প্রশ্ন করলে উত্তর পাবে আর একটা প্রশ্ন করলে উত্তর পাবে, ঠিক আছে? তো সূর্য, সূর্যটা থেকে আলোক আসছে তাই তো, সূর্য থেকে আলোক আসছে না? হ্যাঁ আচ্ছা, আলোকের কারণ কি না? অন্ধকারের কারণ কে? সূর্য। তার কেন একই বস্তু আলোকের কারণ হচ্ছে অন্ধকারের কারণ হবে কি করে? ভৌতিক জগৎটা যে দ্বন্দ্বময়, ভগবান জড় প্রকৃতি সৃষ্টি করেছেন, যারা ভগবান সঙ্গে রিভোল্ট করবে, ভগবান সঙ্গে থেকে ভগবানের আনুগত্য হয়ে সেবা করবে না, তাদের জন্য জড় জগৎটা তৈরি করা হয়েছে। তো প্রশ্ন হবে তাহলে ভগবান সঙ্গে কেন জীব রিভোল্ট করবে, সবাই কেন ভগবান এরকম করলে না, ভগবান কথায় শুনতে হতো, তাহলে এটা জবরদস্ত হয়ে যাবে। তো ভগবান আমরা তটস্থ জীব, অর্থাৎ আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, আমরা ভগবানের সঙ্গে থাকবো না ভগবান থেকে দূরে থাকবো, সঙ্গে থাকলে ভগবানের যোগ্যময় শক্তি দ্বারা পরিচালিত হব। যখন কোন জীবের মনের মধ্যে ভগবান থেকে পৃথক হয়ে ভোগ করার বাসনা হবে, তখন এই ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, তুমি তিনটা গুণের দ্বারা পরিচালিত হবে। ঠিক যেরকম সরকার কোনোদিন চায় না আমার দেশের মানুষ ক্রিমিনাল হোক, তা সত্ত্বেও কিছু ক্রিমিনাল হয়, তাই তাদেরকে সুধারবার জন্য সরকারকে জেলখানা তৈরি করে রাখে। সেজন্য ভগবান এই সমস্ত জীব যারা রিভল্ট করে তাদেরকে এই তিনটে গুণের দ্বারা পরিচালনা করেন, যারা ভগবানের আনুগত্যে থাকেন তাদেরকে যোগ্যমায়া সন্ধিনী শক্তি, সম্মিত শক্তি, রাধিনী শক্তি, এই শক্তির দ্বারা তাকে পরিচালনা করে। মঙ্গলময় কৃষ্ণ প্রভু বলুন। মঙ্গলময় কৃষ্ণ প্রভু কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, অসুর আর রাক্ষস এই দুটো কি কিভাবে তফাৎ করবো আমার ক্লিয়ার হলো না।
অসুর আর রাক্ষস। তো দেবতা বুঝতে পারছো, ইন্দ্রচন্দ্র বর্ণের দেবতা, হ্যাঁ এরা সত্ত্বগুণের, অসুর আছে রজগুণের, যক্ষ রাক্ষস আছে তমগুণের, যক্ষ রাক্ষস। আমার তো মনে হয় অসুর মানে যে ভগবানকে মানে না, রাক্ষসরা মানুষ টানুষ খায়, আরো নিম্ন শ্রেণীর যক্ষ রাক্ষস তারা তমগুণের, যক্ষ রাক্ষসরা খুব তমগুণের, এরা অজ্ঞান অন্ধকার মধ্যে বেশি থাকে। অসুরেরা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, অসুরের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে হিরণ্যকশিপু, তারা হচ্ছে অসুর। রজগুণের লোকদেরকে অসুর বলা হয়, তমগুণের লোকদের রাক্ষস বলা হয়, এরকম বুঝতে হবে। রাক্ষসের দৃষ্টান্ত তাহলে কারা হচ্ছেন? রাক্ষস আমি বুঝেছি, আমি নিজেকে বুঝাই, যারা মানুষ টানুষ খায়, রাক্ষসরা মানুষ খায়, অসুরেরা মানুষ খায় না। রাবণ তাহলে কে ছিলেন? অসুরেরা ভগবত বিদ্বেষী হয়, অসুরেরা ভগবত বিদ্বেষী হয়, অসুরেরা যজ্ঞ করতে পারে, ব্রাহ্মণ হতে পারে, ব্রাহ্মণরা যজ্ঞ করে কিন্তু ভগবানকে আবার মানে না। যখন ভগবানের এরপর বর্ণনা করলে চার প্রকার লোক আমাকে স্মরণ করতে হয় না, নমং দুষ্কৃত নমুনা প্রপদন্ত নরাধামা, সেটা এটা একটু বর্ণনা করে। তো রাক্ষসটা আমি এরকম বুঝি, যারা মানুষ না, রামচন্দ্র যখন জঙ্গলে ছিলেন, রাক্ষসরা তারকা রাক্ষসী, তারকা রাক্ষসী বলা আছে, এসব রাক্ষসী বলা আছে, হিরণ্যকশিপুকে রাক্ষস বলে বলা আছে, কংসকে রাক্ষস বলে বলা আছে। কংস তো ভগবানের পরিবারে ছিল, এদেরকে অসুর বলে বলা আছে, কিন্তু এদেরকে রাক্ষস বলে বলা আছে। আমি এইভাবে বুঝেছি, এইভাবে ক্যাটাগরাইজ করেছি ওদেরকে। এমনি সাধারণ দৃষ্টিতে রাবণ, রাবণ তাহলে মহারাজ কি হচ্ছে, রাক্ষস? ও তো ও সেই ক্যাটাগরিতে আসবে মনে হয়, রাবণ সে ব্রহ্ম রাক্ষস, কিন্তু ব্রাহ্মণ হচ্ছে ঋষি, বিশ্বভা ঋষির পুত্র, কিন্তু কাজ করছে রাক্ষসের মতো। আর একটা মহারাজ, ক্লাস গুলো ঠিক ঠিক গ্রুপে পেয়ে যাচ্ছিলাম, এখন কটা ধরে কটা দিন ধরে পাচ্ছি না, তাহলে পুনরায় শ্রবণ করা হচ্ছে না, এবং ওখান থেকে আমি নোটস করে নিয়ে আবার নোট গুলো করতে পারছি না। ওটা মুকুন্দপুর দেখবে, মুকুন্দপুর তো দেয় গুলো সব, গতকাল তো দিয়েছি, দিয়েছি মহারাজ, 2 দিন তো মহারাজ আপনার ওখানে সমস্যার কারণে তো ক্লাস ঠিক মতো হয় নাই, সেই জন্য দেওয়া হয় নাই, আগুলো সব সিরিয়ালে আছে, গ্রুপে পাইনি, ইউটিউব খুঁজে খুঁজে বের করতে হচ্ছে আর দেখতে হচ্ছে আর কি। না প্রয়োজন, আমাকে বলবেন প্রভু, আমি আবার আপনাকে দেব পার্সোনালি। আমার এই যে ক্লাসটা হচ্ছে, এটা ফেসবুকেও থাকছে, ইউটিউবেও থাকছে, গ্রুপের লিঙ্ক করে দিচ্ছে, ঠিক আছে? যাদের সমস্যা হবে মুকুন্দপুর সঙ্গে যোগাযোগ করবো। মুকুন্দপুর মাতাজি বলুন, তারা আমার শক্তির অধীন। এই তারা বলতে কাদের বোঝানো হচ্ছে, যে রাক্ষস অসুর এই দেব মানে এদের নাকি, সেটা যদি তিনটে গুণ, তিনটে গুণ আমার অধীনে কাজ করে, আমি গুণের অধীন নয়, হরে কৃষ্ণ, গুণ হচ্ছে আমার অধীন, বুঝতে পেরেছ মাতাজি? মহারাজ শোনা যায়নি, কেটে আসছে, বল, শোনা যায়নি মহারাজ, কেটে আসছে, এখন 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 শুনতে পারছ? এখন হ্যাঁ মহারাজ পাচ্ছে, হ্যাঁ বলেন এবার। তো এখানে যে ভগবান বলছেন, আমি সে সকলের অধীন নই, তারা আমার অধীন, এটাকে বুঝাচ্ছে সত্যগুণ রজগুণ তমগুণ, এটা আমার অধীনে কাজ করে, আমি রজগুণ সত্যগুণ তমগুণ অধীনে নই, এটা রাক্ষস টাক্ষসদের কথা বলা হচ্ছে না, এটা গুণের কথা বলা হচ্ছে, ঠিক আছে? বিদ্বান দাস, হ্যাঁ মহারাজ, এই যে তারা আমার শক্তির অধীন, এই তারাটা কি মানে কি?
তারা সব সঙ্গে লাগে, কিন্তু তারা আমার অধীন, তাই না? কি লেখা আছে? কি লেখা আছে? মানে কিন্তু তারা আমার শক্তির অধীন, তারা বলতে আমার শক্তির অধীন, কিন্তু তারা টাকা আমার, তারা আমার শক্তির অধীন লেখা নাই তো, আমার বইতে লেখা আছে তারা আমার অধীন। সমস্ত সাত্বিক রাজসিক তামসিক ভাব সমূহ আমার থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে, ঠিক আছে? আমি যেটা পড়লাম ঠিক আছে, আমি সে সকলের অধীন নয়। ঠিক আছে, তারপরে লেখা আছে কিন্তু তারা আমার অধীন, ঠিক আছে? না মহারাজ, আমাদের এই এই গ্রন্থটা আছে শক্তির অধীন, মানে হলুদ যে গ্রন্থটা সেটা আছে তারা আমার শক্তির অধীন, ঠিক আছে? ভগবানের শক্তির অধীন কারা? এই তিনটে রজগুণ ভগবানের স্বরূপ শক্তির অধীনে থাকে। যদি এখানে আমার বইতে লেখা আছে কিন্তু তারা আমার অধীন, আমার শক্তির অধীন লেখা নাই, ঠিক আছে? তো ইংরেজিতে এখানে, ইংরেজিতে এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে তারা আমার অধীন বলা হয়েছে। না না নেই, কোন শ্লোক এটা? কত নম্বর শ্লোক? 12 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোকে বলা আছে, অনুবাদ লেখা হয়েছে, এটা বলা আছে, এটা যেখানে বলা আছে যে আমি জড় প্রকৃতির অধীনে নয়, তারা আমার অধীনে, ঠিক আছে? এটাকে বুঝা, আর অন্য কিছু মাথা খারাপ না করে, আমার অধীনে তারা, তারা মানে সত্যগুণ রজগুণ তমগুণ, এই তিনটে গুণ আমার অধীনে কাজ করে। ময়াধ্যক্ষ প্রকৃতি শুয়েতে সচরাচর, আমার অধ্যক্ষতায় আমার নির্দেশে এই জড়া প্রকৃতি এই জগৎকে সৃষ্টি করে, ঠিক আছে? বিদ্যান প্রভু বলুন, বিদ্যান প্রভু বিদ্যান প্রভু আছে নেই? ওকে, ব্রুনেশ গৌর প্রভু, ব্রুনেশ গৌর প্রভু আছেন? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। ওই মন সম্পর্কে যখন বলা হয়েছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে মনকে সকালে 100 জোতার বাড়ি আর ওই রাত্রে 100 ঝাঁটার বাড়ি দিতে হবে মনকে নিয়ন্ত্রণ করার জন্য। এই যে পদ্ধতিটা বলা হয়েছে, তাই আমরা কিভাবে মনকে এই জোতা এবং ঝাঁটার বাড়ি দিতে পারি? এখানে আমাদের যেটা আলোচনা হচ্ছে এটা এই প্রসঙ্গের সাথে সম্পর্ক নাই, তাই না? সেজন্য আমি এটা ভিতরে গেলে আমার আলোচনা ডাইভার্ট হবে, অ্যাটেনশনটা যে আলোচ্য বিষয় থেকে আমি ডাইভার্ট করতে চাইছি না, এই আলোচ্য বিষয়ের উপরে প্রশ্ন করলে ভালো হবে। আর তারপর কি বলবে বলুন, ভাগবত সেবা প্রভু। মহারাজ ধন্যবাদ, প্রণাম মহারাজ, মহারাজ দণ্ডবত প্রণাম। হ্যাঁ বলুন মহারাজ। 3 নম্বর শ্লোকে অনুবাদে এখানে বলা হচ্ছে সত্য রজ তম, তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। এখানে অব্যয়টা আমি বুঝলাম না মহারাজ। অব্যয় মানে যার কোনো পরিবর্তন হয় না, রজগুণ তমগুণ শক্তিগুণের দ্বারা এই জগতের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? কিন্তু যেহেতু সেই গুণের প্রভাব আমার উপরে নেই,
জড় জগতে যেরকম সব পরিবর্তনশীল, আমি সেরকম পরিবর্তনশীল নয়। যে সত্তর প্রভাব হলে আমার এই গুণটা মানুষ বুঝতে পারে না। আর এই শ্লোকে যেটা বলবেন কালকে, এই শ্লোকটার এই ভিত্তিতে 15 নম্বর শ্লোকে কোন চার প্রকার লোক আমার শরণাগত হয় না এটা বুঝিয়ে বলবে। তো এরা ভগবান আমি গুণের অতীত পরম, এর পরে আর আমার কোন পরিবর্তন নেই। অক্ষয় তৃতীয়া মহোৎসব, অক্ষয় তৃতীয়া মহোৎসব উপলক্ষে আমাদের মৃদুভাষিনী মাতাজি আমাদের গীতামৃত ক্লাস করে মহারাজের জন্য একটা বড় গীতা এবং কিছু প্রণামী সহ আমার কাছে বাংলাদেশি টাকা 1100 টাকা পাঠিয়েছেন। আর আগামীকালের জন্য বৈদিভক্তি মাতাজি উনি একটা ভগবত গীতা ম্যারাথন মহারাজের জন্য দিয়েছে 350 টাকা আমার কাছে। কেউ যদি আপনারা চান মহারাজের প্রচারে সহযোগিতার জন্য কোনো কিছু যদি দান করতে চান তাহলে কিছুটা পাঠাতে পারেন, আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা ভারতে আছেন আমার কাছে নাম্বার নিয়ে আপনি মহারাজের সেক্রেটারির কাছেও কি করতে পারেন, সহযোগিতা করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে আগামী 12 তারিখ হচ্ছে মহারাজের আবির্ভাব তিথি, আমরা চাই আমাদের গীতামৃত ক্লাস গীতামৃত মহারাজ প্রতিদিন আমাদেরকে দান করছে, আমরা সুন্দর মতে গীতামৃত ক্লাসের সমস্ত স্টুডেন্টরা মহারাজের আবির্ভাব তিথি পালন করবো। হরি হরি বল। এটা আবির্ভাব তিথি নয়, এটা আমার জন্মদিন, জন্মদিন বলে বলবে, আবির্ভাব তিথি বলবে না। দুঃখ হারি মুকুন্দ প্রভু, আচ্ছা দুঃখ হারি প্রভু। হ্যাঁ ধন্যবাদ প্রণাম মহারাজ, কৃপা করবেন আমিও আপনার জন্য বাংলাদেশি টাকা 1000 টাকা দিতে চাই, সেটা আমি মুকুন্দ ভক্তির প্রভুর কাছে পাঠিয়ে দেবো। আমার জন্য একটু কৃপা করবেন যাতে মহারাজ ভক্তি জীবনে ভালো হতে থাকতে পারি, একটু আশীর্বাদ করবেন। অক্ষয় তৃতীয় ঠিক আছে, তাহলে আজকের আমরা গীতামৃত অনুষ্ঠান এখানে আবার মধু কৃষ্ণপ্রভু কি বলবে, মুকুন্দপুর তুমি কথা বলো ওদের সঙ্গে, ঠিক আছে? আমি চলে যাচ্ছি, আমরা সবাই একসাথে মহারাজকে প্রণাম জানাই। বাঞ্ছা কল্প ধরে ব্যর্থ কৃপা দেবতা প্রতি তানান ভগবান অনন্ত চালু রাখেন সাগর প্রভু, জুম চালু রাখেন, ফেসবুকটা বন্ধ করে দেন। হরে কৃষ্ণ।